ଜେଲ ରାଜ୍ୟ ବିଜେପି କାର୍ଯ୍ୟାଳୟରେ ବିଜେପୁର ବିଜେପିର ଶତାଧିକ କର୍ମୀ ଦଳୀୟ କାର୍ଯ୍ୟାଳୟ ଆଗରେ ବିରୋଧ ଓ ନାରାବାଜି କରିଛନ୍ତି ବିଜେପୁର ପାଇଁ ସନତ କୁମାର ଗର୍ତିଆଙ୍କୁ ବିଜେପି ଟିକେଟ୍ ଦେଇଛି ଏହାକୁ ବିରୋଧ କରିଛନ୍ତି ସୁଶୀଲଙ୍କ ସମର୍ଥକ ବିଜେପି ପାର୍ଟି ଅଫିସ୍କୁ ସୁଶୀଲଙ୍କ ସମର୍ଥକମାନେ ଆସି ତାଙ୍କୁ ଟିକେଟ୍ ଦେବାକୁ ଦାବି କରିଛନ୍ତି অসন্তোষ এবং আশায়ী ভিড় এবং আপনার যে চিত্র দেখুম বিজেপি রাজ্য কার্যালয়ের যেভাবে শহে বার প্রার্থী বিধানসভা লাগে ঘোষণা করা তা বিজেপি পক্ষর অসন্তোষ আশায়ী মানে এটা আসুক এবং বিরোধ করুক বিদ্রোহ এবং তার দাবি রয়েছে তাঁর প্রার্থীকে টিকেট দিয়ে যাও। তে আজ বিজেপুর অঞ্চল আসি এবং যেভাবে ভাব সুশীল শর্মা টিকেট দিয়া দাবি করছেন বিজেপুর অঞ্চলবাসী এবং যা কি আমরা

सुशील शर्मा तार मैंने विजेपुर से तार मैंने एम एल ए हर जुग्यारे हजार हजार लोग तार मैंने आसेपुर बरपाली गैसलाड रू जे आम गोटे दुखी दो जे सनद कर दियाया लोक जेन की तर दिन थर तीन दिन थर ताके बार बार प्रार्थी हिसार स्टाण करवा दिया दिखे सुजोग दि जाए जे, जेनटा कि सुशील शर्मा এটা এটাই টানুয়া নেতা সে তার লক্ষ লক্ষ ভোট রে জিতা হিসেবে গৌরব ধর যে ফ্যামিলি গৌরব ধরিক তার যেটা কি তার সনদগড় টিকি সবুক দুঃখিত এছন বহুত দুই সেই ভাবুই কি যদি সুশীল কুমার শর্মাকে টিকেট দিয়ে যায় বিজেপি যদি বিজয় করবে সে বিজয়

কিন্তু প্ৰাৰ্থী কৰিলে আপোনাৰ কুমাৰ শৰ্মা দিয়া গলে বিজেপুৰ বিজেপি বিজয় লাভ কৰিব লোকৰ যি লক্ষ ভোট হাৰুছে সনজ গৰ্তিয়া আজি প্ৰাৰ্থীৰ যোগ্য নহয় কিন্তু দলৰ কৰ্মী নে কাণ ভাবি কৰি ভাবিনি পাৰ্বাৰ যেন আমাৰ মনে গোটেই কোহ প্ৰকাশ হওক আমি অসন্তোষ প্ৰকাশ কৰো তন আপোনাৰ ৰাজ্য সভাপতি ভেটিলে আপোনাৰ দাবী বিষয়ে জানে এনে আমি ডাইৰেক্ট কৈছো আমি যেতিয়া ভাৰতীয় জনতা পাৰ্টৰ আমি কাৰ্যকৰ্তে আমাৰ বিনা অনুমতিৰে যোন টিকেট দিয়া যায় এই বিজেপি প্ৰাৰ্থী ইমান জি পাৰ্ল নাই সোণত ভট্টে দিছ বিজেপি ডামেজ কৰিব কাইলৈ আমি পাৰ্টি হম এতিয়া যদি আমি বিজেপি ৰম আৰু কাইহাগ নেমু আমি নিশ্চিত রূপে তবে দেখব গেলে আপনার মানে আলোচনা করা আসছেন রাজ্য সভাপতি সহ রাজ্য সভাপতি আলোচনা করবে বলে কিছু সময় ধার্য হয়েছে কি নাই হয়নি আজ্ঞা রাজ্য সভাপতি সাং আমি ভেট নি পড়বার তাহলে আজকে কর্মী আসছু আজ রাজ্য সভাপতি যদি আমার সুশীল শর্মাকে যদি নিতে টিকিট আমি সমস্ত পার্টি ওহরি যু রিজাইন করবো সব আপনার দেখুলে যে বিজেপুর সতাধিক কর্মী আসছেন বিজেপি কর্মী আসছেন এবং তা দাবি রয়েছে সুশীল কুমার শর্মা প্রার্থী করা যদি সুশীল কুমার শর্মা প্রার্থী যায় তে সে সমস্ত এখানে ইস্তফা পত্র দেবে এবং ইস্তফা নেবে বিজেপি ইস্তফা নেবে ভুবনে ক্যামেরা পর্সন বাণীনন্দন কনক নিউজ